আমাকে রেপ করা তো দূরের কথা, আমাকে টাচ করতেও তোর ঘৃণা লাগে, এবার পা ম্যাসেজ কর। ডায়লগটা নায়িকা বুবলির মুখে, পরে শটে সাকিবের মুখে, ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা খুব নরম। অহংকার সিনেমার 1 মিনিট 41 সেকেন্ডের ট্রেলারের এমন অশ্লীল এবং অরুচিকর ডায়লগ শোনা গেল। আমাদের বাংলা সিনেমার এই নিম্নমানের ডায়লগ, শর্ট সিকুয়েন্স কিংবা মান উন্নয়নে আরও হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এবার ঘটনা খুলে বলি। গতকাল ইউটিউবে প্রকাশিত হয়েছে শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা অহংকার এর ট্রেলার। উপরের গল্পটা অহংকার সিনেমায় দেখা যাবে। বুবলি বেশ অহংকারী মেয়ে, সাকিবকে তিনি পা টিপে দেওয়ার হুকুম দেন। তার হুকুম মানার এক পর্যায়ে এই ডায়লগ দেন নায়ক সাকিব খান। কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়ক সাকিব খান, শবনম বুবলি, উতমা মির্জা। কাহিনী আব্দুল মাবুদ কাউসার। সিনেমায় সাকিব খানকে অন্যায় প্রতিবাদকারী যুবকের চরিত্রে দেখানো হয়েছে। 1 মিনিট 41 সেকেন্ডের টিজারে একটি গানের এক ঝলকও দেখানো হয়েছে। ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অহংকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। সিনেমায় গান গেয়েছেন এসআই টুটুল, ন্যান্সি, ইমরান, মিমি ও লেমিশ। আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, সাদেক বাচ্চু, নাদিম, প্রয়াত মিজু আহমেদ, আবুল হায়াত প্রমুখ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।